করবো জয়, আমরা করবো জয় নিশ্চয়। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করবো জয় নিশ্চয়। আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয় নিশ্চয়। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করবো জয় নিশ্চয়। স্বপ্ন দেখার ক্ষেত্রে আমি বলবো যে তোমরা কোনো ছোট স্বপ্ন দেখবা না, সবসময় চেষ্টা করবো যে বড় স্বপ্ন দেখার জন্য। স্বপ্ন দেখার এই পরিক্রমায় আমি বলতে চাই যে এসেনশিয়াল ক্লোদিং লিমিটেড, আমরা বারবার বলে এসেছি যে আমরা আসলে এসেনশিয়াল ক্লোদিং পরিবার। তো এই ইসিএল পরিবারের এই ছোট্ট শিশুদেরকে আজকে আমরা প্রথমবারের মতো আমাদের কোম্পানির তরফ থেকে বরণ করে নিলাম। তো তাদের এই স্বপ্ন দেখার ক্ষেত্রে এবং স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সবসময় তাদের পাশে থাকবো, এটা আমাদের অঙ্গীকার থাকবে। আমাদের এসেনশিয়াল ক্লোদিং পরিবারের যে কোনো সদস্যের সন্তান কেউ যদি প্রাথমিক শিক্ষা সমাপনীতে জিপিএ এ প্লাস পেয়ে থাকে তাহলে আমরা তাদেরকে 3,000 টাকা পুরস্কার দেব। ক্লাস এইটে যেটা জেএসসি পরীক্ষা, এখানে যদি কেউ জিপিএ প্লাস পেয়ে থাকে তাকে আমরা 5,000 টাকা পুরস্কার দেব। এসএসসি বা ম্যাট্রিক পরীক্ষায় যদি কেউ জিপিএ প্লাস পেয়ে থাকে তাকে আমরা 10,000 টাকা পুরস্কার দেব। এবং এইচএসসি মানে ইন্টারমিডিয়েটে যদি কেউ জিপিএ প্লাস পায় তাহলে আমরা তাকে 1,000 টাকা পুরস্কার দেব। এছাড়াও মানুষের জীবনে আসলে আমি শিওর যে তোমরা এই জিনিসগুলো ফিল করো, অনেক সময় অনেক কঠিন পরিস্থিতি চলে আসে, যে পরিস্থিতির মধ্যে মানুষের দেখা যায় যে ওই সময় কোনো সাহায্যের হাত বাড়ায় না দিলে তার হয়তো লেখাপড়াটা বা জীবনের মোড় ঘুরে যায়। হয়তো দেখা গেলো যে বাবা অসুস্থ হয়ে পড়ে আছে কোনো একটা দুর্ঘটনায় বা মা অসুস্থ হয়ে গেছে, তখন সন্তানের লেখাপড়ার খরচটা চালানো সম্ভব হয় না। আরও যদি আমাদের পরিবারের এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তোমরা আমাদেরকে জানাবা, কর্তৃপক্ষের মাধ্যমে এটা অ্যাপ্লিকেশন দিবা, আমরা এইগুলোর জাস্টিফিকেশন যাচাই বাছাই করে আমরা ওই সব ক্ষেত্রেও তাদের লেখাপড়া যাতে কন্টিনিউ করতে পারে আমরা অবশ্যই আমাদের সহযোগিতার হাত বাড়াই দেব। তাহলে সবার আগে তোমাদের লক্ষ্য স্থির করতে হবে, আর এখানে তোমাদের বাধা দেওয়ার কেউ নাই। কারণ কি? কারণ দ্য স্কাই ইজ দ্য লিমিট, স্বপ্নের কোনো সীমা নাই, তাই তোমার ইচ্ছা মতো তুমি লক্ষ্য স্থির করতে পারো। যদি কোনো বাধা তোমাকে আটকাতে পারে তাহলে সেটি হবে একটি বাধা। সেই বাধাটা কি? সেই বাধা হবে একজন। সে একজন কে? কে বলতে পারবে? তুমি নিজে। তুমি নিজেই হবে সেই বাধা যেটা তোমার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারে।
কোনো ভয়, আমাদের নেই কোনো ভয়।